প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ইংলিশ বাই পুলকনাথ এই চ্যানেলে। আর আমি পুলকনাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আর এই ভিডিওতে যাওয়ার আগে আমার অনুরোধ, তোমাদেরকে যদি আমার এই চ্যানেল আর আমার এই পাঠ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে তার পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে করে তোমরা নোটিফিকেশন পেতে পারো যে মুহূর্তে আমি নতুন ভিডিও আপলোড করব। আজকে ছাত্রছাত্রীরা আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারো, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। হ্যাঁ, যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের জন্য তোমাদের 5 নম্বর বরাদ্দ আছে। আমরা শিখব কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয়। আর এটা একদম তোমাদের জন্য নতুন, কারণ তোমরা তোমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট লেখা বা লিফলেট লেখা এইগুলো শেখনি, এইবারই প্রথম শিখবে। তাই প্রথম শেখার জন্য কতগুলো টিপস আর কতগুলো কৌশল তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, আর সেইগুলো নিয়েই আমি আলোচনা করেছি আমার এই ভিডিওতে। চলো আমরা এক এক করে সেটা দেখি। প্রথমে হোয়াট ইজ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা কী? দেখো, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টস আর অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন দ্য নিউজ পেপার বাই কোম্পানিজ, ট্রেডার্স ও কমন পিপল ফর আইদার পাবলিসাইজিং, প্রমোটিং অর প্রমোটিং দেয়ার প্রোডাক্টস অ ফর পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস। তাহলে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা কী? নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট হলো সেই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট যেগুলোকে নিউজ পেপারে প্রকাশ করা হয়, যেগুলো করে বিভিন্ন কোম্পানি, বড় বড় ব্যবসায়ী বা এমনকি সাধারণ মানুষও বিজ্ঞাপন দিতে পারে। কিসের জন্য? ফর আইদার পাবলিসাইজিং অর প্রমোটিং দেয়ার প্রোডাক্টস। কোনো কোম্পানি বা কোনো ব্যবসায়ী নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেছে বা নতুন কোনো কিছু বাজারে নিয়ে এসেছে, সেইগুলো পাবলিসাইজ করার জন্য বা পাবলিশ করার জন্য, সেইগুলো প্রকাশ করার জন্য আমরা তারা অ্যাড দিতেই পারে। অথবা যে কখনো দেখা যায় কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, সেও অ্যাড দিতে পারে। এইগুলোকেই বলছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা দেখো, টাইপস অফ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যে দেখো, ইট ইজ অফ টু টাইপস, ডিসপ্লে অ্যাডস অ্যান্ড ক্লাসিফাইডস অ্যাডস। খুব দুটো জিনিস মাথায় রাখতে হবে। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টস আর ব্রডলি ক্যাটাগোরাইজড ইন টু টু ক্যাটাগরিজ। ফার্স্ট অফ অল ডিসপ্লে অ্যাডস অ্যান্ড সেকেন্ডলি ক্লাসিফাইডস, ক্লাসিফাইড অ্যাডস। এর মধ্যে তোমাদের কিন্তু এই ক্লাসিফাইড অ্যাডস এটাই আছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। তাহলে দেখো, প্রথমে আমরা দেখি ডিসপ্লে অ্যাড কোনগুলো, যেগুলো হচ্ছে দেখো, ইট ইজ জেনারেলি ইউজড বাই কোম্পানিজ অ্যান্ড কর্পোরেট হাউসেস ফর দ্য প্রমোশন অফ দেয়ার প্রোডাক্টস। মূলত এই ডিসপ্লে অ্যাডগুলো কোম্পানিজ, বড় বড় কোম্পানিজ বা কর্পোরেট হাউস যারা আছে তারা তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য ব্যবহার করে। দিস অ্যাডভার্টাইজমেন্টস ক্যান কভার মাল্টিপল কলামস। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো মাল্টিপল কলামসও থাকতে পারে, অনেকগুলো কলাম ইউজ করে লেখা হতে পারে। ইভেন ফুল পেজ, পুরো পেজ জুড়ে লেখা হতে দেয়া হতে পারে। হাফ পেজ, কোয়ার্টার পেজ অ্যান্ড মে কন্টেন ফটোগ্রাফস, লোগোস এটসেট্রা। তাহলে বুঝতে পারছো, ডিসপ্লে অ্যাড হচ্ছে ধরো পাতা জুড়ে বা অর্ধেকটা পাতা জুড়ে কোনো কোম্পানি অ্যাড দিয়েছে, কয়েক লক্ষ টাকার ব্যাপার। সাধারণ ব্যক্তিগত কেউ এর ধরনের অ্যাড সাধারণত দেয় না। কী হয়, ধরো তোমার ধরো ভোডাফোন কোম্পানি একটা অ্যাড দিয়েছে, বড় করে একটা অ্যাড দিয়েছে যে এখানে নতুন কোনো অফিস হয়েছে, কুকুরটার ছবি দিয়েছে এরকম। হ্যাঁ, বা ধরো এরকম বাটা কোম্পানি কোনো একটা নতুন জুতো লঞ্চ করে যায়, পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। এর সাথে তোমার ছবি ইউজ করতে পারে, লেখা ইউজ করতে পারে, ডিফারেন্ট টাইপস হতে পারে। অর্থাৎ একটা বড় ব্যাপক আকারে, সাধারণত ব্যক্তিগত কেউ এই ধরনের অ্যাড দেয় না। আর ক্লাসিফাইড অ্যাডগুলো কী? দেখো, অন দ্য আদার হ্যান্ড ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টস আর ইউজড বাই মেইনলি কমন পিপল। ক্লাসিফাইড অ্যাডগুলো সাধারণত সাধারণ মানুষরা ইউজ করে, অ্যান্ড অলসো বাই স্মল কোম্পানিজ অ্যান্ড ট্রেডার্স, বা ছোটো কোম্পানি বা ছোটো যারা ব্যবসায়ী তারা ইউজ করতে পারে।
ইট ইজ টেক্সট অনলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র টেক্সট, কোনো লোগো বা কিছু ইউজ করা হয় না, ইট ইজ টেক্সট অনলি অ্যান্ড ভেরি লিমিটেড ইন ওয়ার্ডস। আর আরও একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, লিমিটেড ইন ওয়ার্ডস, উইদিন স্পেসিফিক ওয়ার্ড লিমিট এটা কিন্তু করা হয় আর কি। অ্যাজ ইচ ওয়ার্ড ইজ চার্জেবল, কারণ প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ড বলবো না, প্রত্যেকটা লেটার চার্জেবল। তোমরা যদি কখনো ব্যক্তিগত অ্যাড দিতে যাও, দেখবে প্রত্যেকটা লেটারকে চার্জ করছে ইংরাজির ক্ষেত্রে, এবং বাংলার ক্ষেত্রে শুধু লেটার নয়, ধরো আকার বা অন্যান্য যে সিম্বল আছে সেগুলোকেও চার্জ করে। ইট ইজ ইউজড মেইনলি ফর পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস, এটা সাধারণত ব্যক্তিগত প্রয়োজনের জন্য কিন্তু ইউজ করা হয়। তাহলে দেখতে পাচ্ছ ডিসপ্লে অ্যাডস আর ক্লাসিফাইড অ্যাডের মধ্যে তফাৎ। ডিসপ্লে অ্যাড একটা বড় লার্জ স্কেলে বড় কোম্পানিজরা যেগুলো ইউজ করে, আর ক্লাসিফাইড অ্যাডস হচ্ছে ছোটো অ্যাডস যা ব্যক্তিগত কোনো মানুষ বা ছোটো কোম্পানিজ বা ছোটো কোনো সংস্থা দেয়, মূলত ব্যক্তিগত পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টের জন্য। যেমন যেমন কি দেখি আমরা, যেমন দেখো আমি ক্লাসিফাইড অ্যাডগুলোর ক্যাটাগরিগুলো এক এক করে আলোচনা করেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণত যে কটা ক্যাটাগরি আমি দিয়েছি এই কটা ক্যাটাগরিতেই ক্লাসিফাইড অ্যাড হয়, এছাড়াও আরও কিছু ক্যাটাগরিজ থাকতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষায় যে ধরনের অ্যাড লিখতে দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট মোটামুটি এই কটা ক্যাটাগরি থেকেই দিচ্ছে। একটা হচ্ছে সিচুয়েশন ভ্যাকেন্ট। সিচুয়েশন ভ্যাকেন্ট বলতে ধরো কোনো একটা স্কুলে কাউকে একটা টিচার নেবে, বা কোনো একটা ক্লার্ক নেওয়া হবে, বা কোনো একটা অফিসে হয়তো রিসেপশনিস্ট নেওয়া হবে, সেটা হচ্ছে সিচুয়েশন ভ্যাকেন্ট। আর সিচুয়েশন ওয়ান্টেড, সিচুয়েশন ওয়ান্টেড কোনগুলো? সিচুয়েশন ওয়ান্টেড হচ্ছে ধরো তুমি ভালো ট্যালির কাজ জানো বা কম্পিউটারে বেস্ট এক্সপার্ট, তুমি একটা অ্যাড দিলে যে আমি এই এই কাজ জানি, এই এই স্যালারির মধ্যে আমি কাজ খুঁজছি অমুক এরিয়াতে, আগ্রহী ব্যক্তিগণ যোগাযোগ করতে পারেন। এই ধরনের হতে পারে সিচুয়েশন ওয়ান্টেড। সেল অ পারচেস অফ প্রপার্টি অথবা কার বা অন্যান্য আরও প্রোডাক্টস হতে পারে, ধরো কোনো তুমি সম্পত্তি কিনতে চাও বা ফ্ল্যাট কিনতে চাও বা গাড়ি কিনতে চাও অথবা বেচতে চাও, সম্পত্তি বা জমি বেচতে চাও, গাড়ি বেচতে চাও, বা কোনো হয়তো তোমার একটা পুরনো মোবাইল আছে সেটা বেচতে চাও, এই ধরনের বিক্রি বা কেনার রিলেটেড আমরা ক্লাসিফাইড অ্যাডও দিতে পারি। সেটা হয় সেল ক্যাটাগরিতে হবে অথবা পারচেস ক্যাটাগরিতে হবে। টু লেট অ ফ্ল্যাট অ হাউস, বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। অর অ্যাকোমোডেশন ওয়ান্টেড, অ্যাকোমোডেশন ওয়ান্টেড কি একসাথে লিখেছি কারণ ব্যাপারটা একই রকম। অ্যাকোমোডেশন ওয়ান্টেড হচ্ছে ধরো কোথাও পিজি রাখবে, পিজি হচ্ছে কি পেইং গেস্ট, পেইং গেস্ট রাখা হবে, সেই নিয়ে হয়তো একটা অ্যাড দেওয়া হলো, অথবা পেইং গেস্ট থাকতে চাও কোনো একটা এরিয়াতে সেটা দিয়ে তুমি একটা অ্যাড দিলে, সেগুলো হচ্ছে অ্যাকোমোডেশন ওয়ান্টেড। তাহলে টু লেট অ ফ্ল্যাট অর হাউস অথবা অ্যাকোমোডেশন ওয়ান্টেড মোটামুটি একই রকম, যে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে অথবা অ্যাকোমোডেশন দেওয়া হবে, বা হয়তো পেইং গেস্টের জন্য বা কোনো অফিসকে ভাড়া দিতে চাও সেটা হতে পারে। ওকে, নেক্সট ক্যাটাগরি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। ধরো লস্ট অ্যান্ড ফাউন্ড ক্যাটাগরি, তোমার গুরুত্বপূর্ণ কোনো একটা ডকুমেন্ট, আধার কার্ড হোক প্যান কার্ড হোক, স্টেশনে হারিয়ে গিয়েছে বা মার্কশিট হারিয়ে গিয়েছে কোনো একটা অফিসে, তাই একটা অ্যাড দিলে যেন যদি কোনো সহৃদয় ব্যক্তি এইটা খুঁজে পেয়ে থাকে তাহলে তোমাকে যেন ফেরত দেয়। এই ক্যাটাগরির যেটা অ্যাড সেটাকে আমরা বলবো লস্ট অ্যান্ড ফাউন্ড। এটা প্রায় নিউজ পেপারে দেখতে পাবে, বাংলাতেও দেখতে পাবে, ইংরাজিতেও দেখতে পাবে, অর্থাৎ হারানো প্রাপ্তি। এডুকেশনাল, বিভিন্ন এডুকেশনাল অ্যাড হতেই পারে, ধরো কোনো একটা টিউশন সেন্টার উদ্বোধন করা হচ্ছে তার একটা অ্যাড হলো, বা কোথাও স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে সেটা জানিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, এইগুলো যে কলামসে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এডুকেশনাল কলাম। আর পার্সোনাল, কিছু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট হতেই পারে, ধরো কোনো একটা ব্যক্তি হারিয়ে গিয়েছে, অ্যাড দেওয়া হলো যে অমুক ব্যক্তি এমন দেখতে অমুক জায়গা থেকে হারিয়ে গিয়েছে, এটা যে কলামস দেখো এটা কিন্তু ওপরের কোনো ক্যাটাগরিতে পড়বে না, এটা পার্সোনাল ক্যাটাগরি হতে পারে। বা ধরো পাত্র চাই পাত্রী চাই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এইগুলো পার্সোনাল, বা ম্যাট্রিমোনিয়াল ক্যাটাগরিও আলাদা করে করা হয়ে থাকে, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা অ্যাডই কিন্তু ক্লাসিফাইড, দেখো যে কটার বলেছি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ভেরি লিমিটেড ওয়ার্ডের মধ্যে, অল্প কতকগুলো ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হয়, তোমাদের পরীক্ষাতে 50টা শব্দের মধ্যে লিখতে হবে। আর কোনো ছবি, লোগো বা কোনো সিম্বল কিন্তু ইউজ করা যায় না ইন দ্যাট ক্লাসিফাইড অ্যাড, অনলি টেক্সট ইজ অ্যালাউড। ওকে, তাহলে চলো আমরা দেখি এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলো লেখার ক্ষেত্রে আমাদের কী কী বৈশিষ্ট্য বা কী কী বিশেষ বিষয় আমাদের জানতে হবে। তার আগে দেখো মার্কস ডিভিশন, কত মার্কস বরাদ্দ আছে তোমাদের এইটার জন্য। মাত্র বরাদ্দ আছে 5 নম্বর। 5 নম্বরকে আমরা 1, 2, 2 এই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল আসছে ফরম্যাট, ফরম্যাটের জন্য কিন্তু 1। দেখো একটা বক্সের মধ্যে লিখতে হয় অ্যাডভার্টাইজমেন্টটাকে, একটা টাইটেল দিতে হয়, হ্যাঁ টাইটেলটা সাধারণত আমরা ক্যাপিটাল দেই, বেশ সুন্দর করে লিখতে হয়, যেখানে আমরা দেখব খুব ফুল সেন্টেন্স আমরা ইউজুয়ালি লিখি না, অর্থাৎ কত পেছন লাস্টের দিকে অ্যাডভার্টাইজমেন্টে সাধারণত আমরা কন্ট্যাক্ট ডিটেলস দেই। এই হচ্ছে পার্টিকুলার ফরম্যাট। এই ফরম্যাটের জন্য 1 নম্বর বরাদ্দ আছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে কী বিষয়, ধরো যে তুমি হেডিংটা দিলে বা যে টাইটেলটা দিলে সেই টাইটেলের রিলেটেড বিষয় লিখছ কি না, লিখতে যে বিষয়টা যেন সরে না যায়, সেইটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি ঠিকঠাক লেখো কন্টেন্টের জন্য কিন্তু 2 নম্বর বরাদ্দ আছে। আর এক্সপ্রেশন অ্যান্ড ক্ল্যারিটি, এক্সপ্রেশন অ্যান্ড ক্ল্যারিটি বলতে অর্থাৎ কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করনি বা কোনো তথ্যগত ভুল করনি বা ধরো অস্পষ্ট নয়, অ্যাডভার্টাইজমেন্টটা পড়েই বোঝা যাচ্ছে তুমি কি ইন্টেনশন অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছো সেইটা, এই হচ্ছে এক্সপ্রেশন অ্যান্ড ক্ল্যারিটি, এর জন্য 2 মার্কস বরাদ্দ আছে। ওকে, তাহলে এই হচ্ছে মার্কস ডিভিশন, 1+2+2 সহজেই কিন্তু 5 নম্বরের মধ্যে আমরা 5ই পেতে পারি। নেক্সট আসছে টিপস, অর্থাৎ আমাদের কতগুলো টিপস বা কতগুলো স্পেশাল বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো আমরা মাথায় রাখলে তবেই কিন্তু 5-এর মধ্যে 5ই পেতে পারি। এখানে আমি 1, 2 করে 10, 10টা পয়েন্ট কিন্তু আলোচনা করেছি, যে 10টা পয়েন্ট অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যে 10টা পয়েন্ট মাথায় রাখলে তবেই কিন্তু তোমরা লিখতে পারবে এবং 5-এর মধ্যে 5 নম্বরই কিন্তু পাবে। দেখো ফার্স্ট অফ অল কী বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ইজ নট এ ফুল স্কেল রাইটিং, ইট শুড বি টু দ্য পয়েন্ট অ্যান্ড রিটেন অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার পয়েন্ট ইউজিং অ্যাজ লিটিল ওয়ার্ড, ইউজিং অ্যাজ লিটিল ওয়ার্ড অ্যাজ পসিবল। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কিন্তু মোটেই ফুল স্কেল রাইটিং না, অর্থাৎ প্যারাগ্রাফ লিখছ বা স্টোরি লিখছ এটা ফুল স্কেল রাইটিং বা এসে লিখছ এর মতো ফুল স্কেল রাইটিং নয়, এটা কিন্তু একটা কনডেন্সড রাইটিং, একটা এনক্রিপ্টেড রাইটিং ইউ মেসে, অর্থাৎ একটা সংক্ষিপ্তিত লেখা, ইট শুড বি টু দ্য পয়েন্ট। তাহলে ন্যাচারালি এবং সবসময় তোমাদেরকে ওয়ার্ড লিমিট তো মেনে লিখতেই হবে, তাই এটা কী হবে, এটা অবশ্যই হবে টু দ্য পয়েন্ট, অর্থাৎ একদম যে পয়েন্টগুলো তোমাদের চাওয়া হয়েছে সেই পয়েন্টের বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। আর লিখতে হবে ইউজিং অ্যাজ লিটিল ওয়ার্ড অ্যাজ পসিবল, যতটা কম শব্দ ব্যবহার করা যায়। তোমাদের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষাতে শব্দের লিমিট থাকবে, সেটা হচ্ছে 50। অ্যান অ্যাডভার্টাইজমেন্ট শুড বি এ রাইট ব্লেন্ড অফ কন্টেন্ট অ্যান্ড স্টাইল, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টটা তুমি দিচ্ছ দেয়ার উইল বি এ রাইট ব্লেন্ড, ব্লেন্ড মানে মিশ্রণ, কন্টেন্ট অ্যান্ড স্টাইল, অর্থাৎ যে কন্টেন্টের উপরে লিখছো, কিছু হারিয়ে গিয়েছে বা বাড়ি ভাড়া দিতে চাও বা সিচুয়েশন ভ্যাকান্ট নিয়ে যাই তুমি অ্যাড দিয়ে থাকো না কেন, সেটাতে যে কন্টেন্টটা থাকবে সেটা কিন্তু সুন্দর হবে, সিলেক্টিভ হবে, এবং যে স্টাইলে তুমি লিখবে সেটাও কিন্তু ওয়েল চুজেন স্টাইল হবে, অর্থাৎ ইট উইল বি এ রাইট ব্লেন্ডিং অফ কন্টেন্ট অ্যান্ড স্টাইল। দেখো ইউজ সিম্পল, ইন্টেলিজেবল অ্যান্ড ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ, ব্যবহার করো সরল সিধে সহজবোধ্য এবং কার্যকরী ভাষা, অর্থাৎ কিন্তু দ্য অ্যাপ্রোচ শুড বি অবজেক্টিভ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো কি কেমন ধরনের ভাষা ইউজ করতে হবে, সিম্পল, অর্থাৎ কোনো ভারী ভারী শব্দ ইউজ করার দরকার নেই, ইন্টেলিজেবল এমন শব্দ যা সহজেই বোঝা যায়, এমন গ্রামাটিক্যাল স্ট্রাকচার যা সহজেই বা এমন প্যাটার্ন অফ সেন্টেন্স যা সহজেই কিন্তু বোঝা যায়, অ্যান্ড ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ খুব
कायदा एक भारि शब्द आनार कोनो दरकार नहीं जे शब्दटा कार्यकरी दैट उई स्पीक जेनारेलि अर्थात अलमोस्ट डे टू डे वार्ड आर कि सेई धरनेर वार्ड तोमादेरके यूज करते हबे आर द अप्रोच शुड बी अबजेक्टिव एइटा एकटु बुझते हबे अबजेक्टिव अप्रोचटा कि दु रकम अप्रोच हय एकटा हच्छे सबजेक्टिव अप्रोच बा তোমার আরেকটা হচ্ছে অবজেক্টিভ অ্যাপ্রোচ সাবজেক্টিভ অ্যাপ্রোচে কী থাকে আই থাকে অর্থাৎ কোনো ব্যক্তি তার কথা বলছে এরকম আর অবজেক্টিভ অ্যাপ্রোচে কোনো একটা বিষয়টাকে প্রেজেন্ট করা হচ্ছে কে বলছে তার উপরে কিন্তু ফোকাস নয় অর্থাৎ কে বলছে বা তার উপরে একেবারেই ফোকাস নয় বিষয়টার উপরে ফোকাস অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মধ্যে ওভারঅল লাইক ফ্রম বিগিনিং টু এন্ড দেয়ার শুড বি অ্যান অবজেক্টিভ মোড অ্যান্ড অ্যাজ এগেনস্ট দ্য subjective mode. Generally, a full sentence is not used in advertisement writing. একদম মাথায় রাখতে হবে সাধারণত আমরা ফুল সেন্টেন্স একেবারেই ব্যবহার করি না যে বাক্যগুলোকে ইউজ করব সেই বাক্যগুলো সাধারণত একটু কী বলেছে এনক্রিপ্টেড একটু কনডেন্সড সেন্টেন্স সাধারণত সাবজেক্টটাকে বাদ দেওয়া হয়েছে ভার্ব দিয়ে শুরু করা হয়েছে বা অনেক সময় সাবজেক্ট ভার্ব দুটোকেই বাদ দেওয়া হয়েছে এমনভাবে কিন্তু লিখব তাই বলে একেবারে যে পুরো বাক্য আসতে পারে না তা নয় আসতে পারে ইউজুয়ালি আমরা বা জেনারেলি ফুল সেন্টেন্স ব্যবহার করি না মেনশন দ্য টাইপ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দ্য টপ টাইপটা কিন্তু তোমাদেরকে অবশ্যই টাইপ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হবে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ধরো কিছু হারিয়ে গিয়েছে তাহলে ওপরে কী লিখতে হবে লস্ট অ্যান্ড ফাউন্ড ধরো কোনো চাকরির অ্যাড দেওয়া হয়েছে স্কুলে টিচার নেওয়া হবে তাহলে কি সিচুয়েশন ভ্যাকান্ট বা ধরো তোমার ফ্ল্যাট বিক্রি করতে চাও তাহলে সেল অফ ফ্ল্যাট ফ্ল্যাট এটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ টাইপ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইউ শুড মেনশন অ্যাট দ্য টপ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর এটাকে সাধারণত ক্যাপসেই লেখা হয় ক্যাপিটালসে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে চলো পয়েন্ট নাম্বার সিক্স পয়েন্ট নাম্বার সিক্সে বলছে সাম অ্যাডভার্টাইজমেন্টস স্টার্ট উইথ ওয়ান্টেড আর রিকোয়ার্ড যেটা তোমাদের বললাম অবজেক্টিভ মোড ফলো করার জন্য সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট সাবজেক্ট তো বাদ দেওয়াই হয় শুরু হয় এরকম ধরো ওয়ান্টেড অর রিকোয়ার্ড টাইপিস্ট যে কোনো একটা একটা টাইপিস্ট চাই ওয়ান্টেড এ টাইপ লেডি টাইপিস্ট উইথ ডিফারেন্ট স্কিলস উইথ ওয়েল এক্সপার্ট উইথ মানে ইফেক্টিভ নলেজ ইন টাইপিং অর কমিউনিকেশন স্কিল এরকম বা ধরো পেইং গেস্ট চাই ওয়ান্টেড এ পেইং গেস্ট উইথ দিস 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 ব্যাকগ্রাউন্ড এরকম আর কি ও ওয়ান্টেড এ কনভেন্ট এডুকেটেড লেডি টিচার ফর অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাট বারাসাত এরকম ধরনের বাক্য কিন্তু শুরু হয় তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে সাম অ্যাডভার্টাইজমেন্ট স্টার্ট উইথ ওয়ান্টেড অর রিকোয়ার্ড এই দেখো পার্টিকুলার্স অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইজ কন্ডিশন অ্যান্ড দ্য স্পেশালিটি অফ দ্য থিংস সোল্ড অ্যাড্রেস স্পেসিফিকেশন প্রাইস এটসেট্রা আর গিভেন ইন লিমিটেড ওয়ার্ডস এগুলোও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ধরো যে বিষয়টা নিয়ে দিয়েছো লিখেছো ধরো কোনো একটা কিছু বেচতে চাও বা কোনো একটা বাড়ি ভাড়া দিতে চাও বা ভাড়া নিতে চাও তাহলে যে তথ্যগুলো অবশ্যই থাকা দরকার সেইগুলো কিন্তু দিতে হবে যে কন্ডিশন অ্যান্ড দ্য স্পেশালিটি অফ দ্য থিংস এটা হচ্ছে মূল পয়েন্ট কন্ডিশন অ্যান্ড স্পেশালিটি অফ দ্য থিংস সোল্ড অ্যাড্রেস স্পেসিফিকেশন প্রাইস এগুলো দিতে হবে কোনো একটা জিনিস তুমি বেচতে চাও তাহলে নিশ্চয়ই তার স্পেসিফিকেশানগুলো দেবে সেটা কেমন কী বৃত্তান্ত কী সুফল আছে বা কী ডিফেক্ট আছে আর তার দাম কত যে বাড়ি একটা বেচতে চাও বা প্রপার্টি বেচতে চাও তাহলে সেটা কোথায় কী বৃত্তান্ত কেমন জমি দাম কত সেইগুলো তোমাদের মেনশান করতে হবে অর্থাৎ যে টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট তুমি লিখছো সেই টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্টটাকে অবশ্যই তার সাথে সাযুজ্য রেখে কন্টেন্ট হবে জেনারেলি এ কন্ট্রাক্ট এ কন্ট্যাক্ট নাম্বার অর ইমেল ইজ গিভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এ কন্ট্যাক্ট নাম্বার অর ইমেল কন্ট্যাক্ট নাম্বার অর ইমেল ইজ গিভেন অ্যাট দ্য এন্ড অফ দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু শুরুতে দেয় না শেষেই থাকবে দেখবে আমি কতগুলো স্পেসিমেন দিয়েছি যদি কন্ট্যাক্ট নাম্বার না থাকে বা ইমেল নাম্বার না থাকে তাহলে তোমার সাথে যোগাযোগ করবে কী করে তাহলে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াটাই বেকার বা কখনও কখনও বক্স নাম্বার দেওয়া থাকে
সেটাও দিতে পারো আর কি। আর পয়েন্ট নাম্বার 9, ফাইনালি দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ কেপ্ট উইদিন এ বক্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ কেপ্ট উইদিন এ বক্স, একদম একটা বক্স করে দেওয়া হয়। বক্সের জন্য কিন্তু নাম্বার বরাদ্দ আছে, অ্যাডভার্টাইজমেন্ট ডেফিনেটলি উইল বি ইনসাইড এ বক্স, আর দ্য ওয়ার্ড লিমিট ইজ 50 words, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যে তোমাদের পরীক্ষায় যেটা দেওয়া হয়েছে, সিবিএসসি আইসিএসসির ক্ষেত্রেও দেখবে অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেখানেও কিন্তু ওয়ার্ড লিমিট 50, তোমাকেই 50টা শব্দের মধ্যেই অবশ্যই লিখতে হবে। দু একটা কম হতে পারে, 2-10টা কম হতেই পারে, নো ডিসক্রেডিট, বাট যেন এক্সিড না করে ওয়ার্ড লিমিট, তাই তো? আর যেটা একেবারে বলিনি কিন্তু অবশ্যই বলতে হয় যে সর্বোপরি এই 10টা পয়েন্ট, দিস 10 আর দ্য গোল্ডেন পয়েন্টস, অ্যান্ড উই শুড রিমেম্বার আর উই শুড কিপ ইন মাইন্ড দিস 10 পয়েন্টস হোয়াইল রাইটিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অ্যান্ড ইফ উই ক্যান ফলো দ্য টিপস দ্যাট আই হ্যাভ গিভেন ইন 10 পয়েন্টস, ইউ ডেফিনেটলি উইল স্কোর 5 আউট অফ 5। অ্যান্ড ফাইনালি যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে খুব ক্লিয়ার, একদম কাটাকাটি করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনোভাবে একটা শব্দ যদি কাটাকাটি করেছো বা বানান ভুল করেছো, ওখানে কিন্তু প্রচুর নাম্বার কেটে যাবে আর কি। একেবারে মানে ভীষণ সতর্কতার সাথে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল ড্রাফটিং দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট, অ্যান্ড ইউ শুড অ্যাভয়েড অল সর্ট অফ ইরেজিং, ওকে? হোয়াইটনারও কিন্তু ইউজ করবে না। চলো তাহলে এইবার আমরা দেখব কতগুলো স্পেসিমেন। দেখো আমি 4-5টা স্পেসিমেন তোমাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝতে পারো সত্যি একটা কী করে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয়। দেখো এক্সাম্পল 1, সাপোজ ইন বারাসাত ইউ হ্যাভ এ ফ্ল্যাট হুইচ ইউ ওয়ান্ট টু সেল, ধরো বারাসাতে তোমার একটা ফ্ল্যাট আছে যেটা তুমি বেচতে চাও। ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার ইন নট মোর দ্যান 50 words অ্যানাউন্সিং দ্য সেম, নিউজ পেপারে সেইটা অ্যানাউন্স করে 50 শব্দের মধ্যে অবশ্যই একটা অ্যাডভার্টাইজমেন্ট বার করো, তাই তো? এই হচ্ছে কোশ্চেন, এরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু কিছু তথ্য থাকবে না। তাহলে বুঝতেই পারছো অ্যাডভার্টাইজমেন্ট কোশ্চেনটা পড়ে যে কি চাওয়া হয়েছে, এটাতে কন্টেন্টটা কী হতে পারে, যারা ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তাই তো? ফ্ল্যাট ফর সেল, তাই যে টাইটেলটা ইউজ করা হয়েছে, কী টাইটেল ইউজ করা হয়েছে, ফ্ল্যাট ফর সেল, তাই তো? দেখো কেমনভাবে অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি সেটা খেয়াল করবে, কেমনভাবে ইনকমপ্লিট সেন্টেন্সেস ইউজ করেছি ফুল সেন্টেন্স না ইউজ করে, এবং কীভাবে প্রচুর তথ্যকে অল্প একটু 50টা শব্দের রেঞ্জের মধ্যে এনেছি, আর কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি সেগুলো দেখো। 1200 square feet অল মোজাইক সাউথ ফেসিং ওয়েল ফার্নিশ ফ্ল্যাট অন 3rd floor উইথ লিফট পার্কিং স্পেস অ্যান্ড 24 আওয়ার্স জেনারেটর ফ্যাসিলিটি ইজ ফর সেল অ্যাট দ্য রেট 27 lakhs, তাই তো? দেখো কতগুলো তথ্য দিলাম, অনেক তথ্য দিয়ে দিয়েছি একটা বাক্যের মধ্যে, যেখানে তথ্যগুলো দেখো 1200 square feet ফ্ল্যাট আছে, পুরোটাই মোজাইক করা বললাম, সাউথ ফেসিং, অনেকে খোঁজে সাউথ ফেসিং না ইস্ট ফেসিং, সেটা আছে ওয়েল ফার্নিশড অর্থাৎ সুসজ্জিত ফ্ল্যাট, অর্থাৎ একদম কমপ্লিট, ইনকমপ্লিট নয় আর কি। কোথায় কত নাম, কত ফ্লোরে, 3rd floor, অনেকে খোঁজে গ্রাউন্ড ফ্লোরে না 2nd floor, উইথ লিফট, এবং সেই 3rd floor হওয়ার 4 তলায়, সেখানে তো সবসময় ওঠা যাবে না, লিফট থাকতে হবে, নাহলে 3rd floor ফ্ল্যাট কেনা বেকার আর কি। উইথ লিফট ফ্যাসিলিটি, পার্কিং স্পেস, এবার গাড়ি থাকলে কি, গাড়ি কি ছাদের উপরে রাখবে, নিশ্চয়ই না, পার্কিং স্পেস আছে, অ্যান্ড 24 আওয়ার্স জেনারেটর ফ্যাসিলিটি, আর 24 ঘন্টা জেনারেটরের ফ্যাসিলিটিও আছে, কারেন্ট চলে গেলে কী হবে, তুমি 3 তলার উপরে 4 তলায় থাকো, সেখানে জেনারেটর বাইরের থেকে লাইন নেওয়া মুশকিল, অর্থাৎ ওই ফ্ল্যাটে জেনারেটর ফ্যাসিলিটি আছে, এবং এটা বিক্রি হচ্ছে ইজ ফর সেল অ্যাট দ্য রেট কথাটি ইউজ করতে পারো, ₹27 lakhs, অর্থাৎ কত দামে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু দিয়ে দিলাম। দেখো 7-8টা তথ্য একদম কন্ডেন্সড ওয়েতে, ইন এ ভেরি অবজেক্টিভ টোন, অবজেক্টিভ টোন বুঝতে পেরেছো, সাবজেক্টিভ টোন কেমন হতো, যে আই অ্যাম অমুক, আই ওয়ান্ট টু সেল দিস থিংস, এইটা হলো সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ হতো, কিন্তু অ্যাজ অপোজ টু সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ হেয়ার উই আর ইউজিং অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ।
5 মিনিটস ওয়াকিং ডিসটেন্স ফ্রম বারাসাত রেলওয়ে স্টেশন, এই তথ্যটা বাদ গিয়েছিল, দেখো দিয়ে দিলাম। এখানেও কিন্তু আমি একটা ইনকমপ্লিট সেন্টেন্স লিখেছি, দেখো ভার্বই নেই বাক্যটায়। 5 মিনিটের হাঁটাদি দূরত্ব বারাসাত স্টেশন থেকে, তথ্য দিলাম এবং ইনকমপ্লিট সেন্টেন্সও দিলাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে কনডেন্সড ওয়েতে লেখা, শর্ট লিমিটেড ওয়ার্ডের মধ্যে। আর লাস্টে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট পিনাথ আর তার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। তাহলে দিস ওয়েজ এক্সাম্পল নাম্বার ওয়ান ফর ফ্ল্যাট ফর সেল। ওকে, তাহলে দেখি এইবার কোশ্চেন নাম্বার বা এক্সাম্পল নাম্বার টু। চলো এক্সাম্পল নাম্বার টু, সাপোজ এ গ্র্যাজুয়েট লেডি রিসেপশনিস্ট ইজ রিকোয়ার্ড ফর এ কম্পিউটার কোচিং সেন্টার অ্যাট বারাসাত। ধরো একটা গ্র্যাজুয়েট লেডি রিসেপশনিস্ট দরকার একটা কম্পিউটার কোচিং সেন্টারে বারাসাত। ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার ইন নট মোর দ্যান 50 ওয়ার্ডস অ্যানাউন্সিং দ্য সেম, এবং নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট ড্রাফট করে লেখো 50টা শব্দের মধ্যে, তার বেশি নয়, সেই ব্যাপারটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে। তাহলে বুঝতে পারছো এটা কোন ক্যাটাগরিতে পড়বে, সিচুয়েশন ভ্যাকান্ট ক্যাটাগরিতে পড়বে, তাই তো? দেখো টাইটেলটাও তাই করেছি, সিচুয়েশন ভ্যাকান্ট। আর আমি কী বলেছি, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কী দিয়ে শুরু হয়, ওয়ান্টেড বা রিকোয়ার্ড দিয়ে, দেখো তাই শুরু করেছি। দেখো ওয়ান্টেড এ গ্র্যাজুয়েট লেডি রিসেপশনিস্ট, চাই একটা গ্র্যাজুয়েট লেডি রিসেপশনিস্ট উইথ ফ্লুয়েন্সি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি এবং ইংরাজিতে যার ফ্লুয়েন্সি থাকবে, গুড ইন্টারপার্সোনাল স্কিল থাকবে। ইন্টারপার্সোনাল স্কিল মানে কথোপকথন, লোকের সাথে ভালো করে কথা বলার, ইমপ্রেস করার স্কিল থাকবে, অ্যান্ড প্লিজিং পার্সোনালিটি, খুব সুন্দর ব্যক্তিত্ব থাকবে, অর্থাৎ যার সাথে কথা বলে তোমার ভালো লাগবে, ফর NIIT বা নিট বারাসাত ব্রাঞ্চ তার জন্য, তাই তো? দেখো এবার এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে, কোশ্চেনে কিন্তু সব বলা থাকবে না। কোশ্চেনে বলেছে একটা গ্র্যাজুয়েট লেডি রিসেপশনিস্ট চাই কম্পিউটার কোচিং সেন্টারে, তাও বলে দিয়েছে গ্র্যাজুয়েট এবং লেডি, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো একটা রিসেপশনিস্ট হতে গেলে তার যে কোয়ালিটিসগুলো থাকবে সেগুলো কিন্তু আমি এনেছি, তার ইন্টারপার্সোনাল স্কিল থাকবে, তার প্লিজিং পার্সোনালিটি থাকবে, হ্যাঁ, এবং শি উইল বি ফ্লুয়েন্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। ধরো হিন্দি জানা কোনো ব্যক্তি হলো, তার সাথে সুন্দর করে তো কথা বলতে হবে, এই কোচিং সেন্টারের কম্পিউটার কোচিং সেন্টারের কী কী বৈশিষ্ট্য, কী কী কোর্সেস অ্যাভেলেবেল আছে সেগুলো তো তোমাকে সুন্দরভাবে জানাতে হবে। আর তোমার যদি ইন্টারপার্সোনাল স্কিল থাকে, প্লিজিং পার্সোনালিটি থাকে, তাহলে তোমার কথা শুনেই অনেকে ভর্তি হয়ে যাবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জানতে হবে। এইরকম যখন তুমি একাধিক অ্যাডভার্টাইজমেন্ট প্র্যাকটিস করবে সহজেই কিন্তু শিখে যাবে কেন এবং কোথায় বারাসাত ব্রাঞ্চে চাই। কম্পিউটার নলেজ ম্যান্ডেটারি, ইজ দিতেও পারো, ইজ ম্যান্ডেটারি, না দিলেও হবে, কম্পিউটার জানাটা কিন্তু বাধ্যতামূলক। ন্যাচুরালি কম্পিউটার কোচিং সেন্টারে যখন তোমাকে রাখা হয়েছে কম্পিউটারটা তো জানতেই হবে। স্যালারি ₹4,000 পার মান্থ, মাইনে কত দেবে, মাত্র 4,000 টাকা প্রতি মাস, সেটাও দেওয়া হলো। দেখো ভার্বটাকে অ্যাভয়েড করা হয়েছে। সেন্ড ইউর বায়োডাটা টু nnit.barasat123@gmail.com। তাহলে বায়োডাটা পাঠানোর জন্য বলা হচ্ছে, এই এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া হয়নি, মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই মেলে উইদিন 7 ডেজ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ, 7 দিনের মধ্যে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার জন্য। একাধিক লোক ইন্টারভিউয়ের জন্য বায়োডাটা পাঠাবে এবং সেই বায়োডাটাকে বিশ্লেষণ করে ডাকা হবে সবথেকে যোগ্য প্রার্থীকে, এই হচ্ছে বিষয়। এবং 7 ডেজ বলে দেওয়া হয়েছে, নাহলে কেউ 1 মাস পরে পাঠালো, এবার বললো কই আমি পাঠালাম, ডাকলেন না। তাহলে দেখো সমস্ত তথ্য, এর বাইরেও একটা দুটো তথ্য থাকতে পারে, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে একদম খুব সতর্কতার সাথে। দেখো সুন্দর করে টাইটেলটা দেওয়া হয়েছে, হেডিংটা, একটা কোথাও কিন্তু কোনো বানানের ভুল নেই, কাটাকাটি নেই, আর সর্বোপরি টোটাল রাইটিংটাকে, অ্যাডভার্টাইজমেন্টটাকে কিসের মধ্যে রাখা হয়েছে, একটা বক্সের মধ্যে। এই ধারটা কায়দা করার দরকার নেই, আমি হয়তো একটু কায়দা করে দিয়েছি, সিম্পল একটা বক্সের মধ্যে লিখবে, এই হচ্ছে বিষয়। এটা ছিল এক্সাম্পল টু। চলো এক্সাম্পল থ্রি, এক্সাম্পল থ্রিতে কী আছে। সাপোজ অ্যান এক্সপিরিয়েন্সড রিটায়ার টিচার অফ ফিজিক্স ওয়ান্টস টু গিভ টিউশন টু স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন টু IIT। ধরো একজন অভিজ্ঞ রিটায়ার টিচার, যিনি রিটায়ার করেছেন ফিজিক্সের, তিনি টিউশন দিতে চান ছাত্রছাত্রীদের যারা IIT তে ভর্তি হতে চাইছে। ড্রাফট এ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট
একটা নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট ড্রাফট করো। দেখো এটা ওর উল্টো, এইবার হচ্ছে একজন ব্যক্তি তিনি টিচিং করতে চান তাই তিনি অ্যাড দিয়েছেন, এটা হচ্ছে তাই কি আমরা হেডিং দেব, অবশ্যই আমরা হেডিং দেব যে সিচুয়েশন ওয়ান্টেড, এখানে নিজে কাজ চাইছে, কর্মপ্রার্থী, বাংলাতে থাকবে থাকে দেখবে কর্মপ্রার্থী। দেখো এ রিটায়ার্ড আইআইটি প্রফেসর উইথ 30 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স প্রোভাইডস ফিজিক্স টিউশন টু আইআইটি অ্যাসপিরেন্টস অ্যাট হিজ রেসিডেন্স অ্যাট বারাসাত। তাহলে দেখ সমস্ত তথ্য দেওয়া হয়ে গেল প্রায় যে তিনি একজন রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড প্রফেসর অ্যান্ড আইআইটি প্রফেসর, দ্যাট মিন্স হি হ্যাজ টেকেন রিটায়ারমেন্ট ফ্রম এনি আইআইটি কলেজ খড়গপুর বা অন্যান্য কোথাও থেকে, কানপুর থেকে। হ্যাঁ, এবং কত বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে তার 30 বছরের টিচিং এক্সপিরিয়েন্স। তিনি কী টিউশন দিচ্ছেন, ফিজিক্স টিউশন দিচ্ছেন কাদেরকে, যারা আইআইটিতে চান্স পেতে চায় তাদেরকে, এবং কোথায় পড়াচ্ছেন কোথাও না, অ্যাট হিজ রেসিডেন্স অ্যাট বারাসাত, বারাসাতে তার নিজের বাড়িতেই তিনি কিন্তু এই টিউশন দিচ্ছেন। লিমিটেড অ্যাডমিশন, খুব অল্প কিছু ছেলে মেয়েই অ্যাডমিশন পেতে পারে, বাড়িতে তো নিশ্চয়ই 500 জন নিয়ে বসবে না, হ্যাঁ তো 10 জন বা 20 জন, লিমিটেড অ্যাডমিশন সেটাও কিন্তু বলে দিলেন। ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট মিস্টার দাস বলে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, তাহলে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করুক মিস্টার দাসের সাথে। এই অর্থাৎ যোগাযোগ করলেই তাহলে কত ফিজ বা এটা বলে দেওয়া হবে, বা এখানে তুমি অ্যাড করতেই পারতে ফিজিক্স টিউশন টু আইআইটি অ্যাসপিরেন্টস অ্যাট হিজ রেসিডেন্স অ্যাট বারাসাত, এখানে একটু অ্যাড করে দিতে পারতে, অ্যাট দ্য রেট রুপিজ 1000 পার মান্থ, প্রতি মাসে 1000 টাকায় আর কি এরকম, বা উইথ এ প্যাকেজ অফ রুপিজ 50,000 ফর ওয়ান ইয়ার, 50,000 টাকার প্যাকেজে পড়াচ্ছেন, এরকম বিষয়টা কিন্তু দিতেই পারতে। এই হচ্ছে তাহলে একটা এক্সাম্পল দেখলে অফ সিচুয়েশন ওয়ান্টেড। তাহলে দেখি আর একটা, ওকে এক্সাম্পল 4, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইয়োর পাসপোর্ট অ্যাট দমদম এয়ারপোর্ট, যে ধরো তুমি তোমার পাসপোর্ট হারিয়ে ফেলেছো দমদম এয়ারপোর্ট, হয়তো এয়ারপোর্ট থেকে কোথাও থেকে আসছিলে কোনো বিদেশ থেকে, ওই সময় চেকিং ফেকিং বা ওই সময় বা ট্যাক্সিতে উঠতে যেয়ে পাসপোর্টটা হারিয়েছো, ড্রাফটেড অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সিং দ্য সেম, সেই ফিরে পাওয়ার জন্য সেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দাও। তাহলে বুঝতেই পারছো কোশ্চেন পড়ে কী ক্যাটাগরিতে হবে, এই ক্যাটাগরিটা কিন্তু দেওয়া খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই লস্ট অ্যান্ড ফাউন্ড ক্যাটাগরিতে যাবে, হারানো প্রাপ্তি। এখানে যদি তুমি সিচুয়েশন ওয়ান্টেড দিয়ে দাও, তাহলে ওই প্রথমে যে কন্টেন্টের জন্য নাম্বার দিয়েছিলাম, ফরম্যাটের জন্য যে নাম্বারটা ছিল ওখানে শূন্য হয়ে গেল, ফরম্যাটিংয়েই ভুল। দেখো অ্যান ইন্টারন্যাশনাল পাসপোর্ট অফ মিস্টার সৌরভ দাস, নাম্বার দিয়ে দেওয়া হয়েছে KP98762, যে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট কার নামে, মিস্টার সৌরভ দাসের নামে, যার নাম্বার হচ্ছে KP98762, ওয়াজ লস্ট অ্যাট ওয়েটিং লাউঞ্জ অফ দমদম এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জে হারিয়েছে, ধরো প্লেন ধরার আগে একটা জায়গায় বসিয়ে রাখে, বসতে দেয় ওয়েটিং লাউঞ্জ, ওখানেই হারায়, কবে হারিয়ে যায়, 27 জুলাই 2020, 27 জুলাই 2020। পার্সন ফাইন্ডিং দিস, অর্থাৎ যে ব্যক্তি এটা খুঁজে পাবেন, প্লিজ কন্ট্যাক্ট মিস্টার দাস, দিয়ে ফোন নাম্বার দেওয়া হয়েছে, অনুগ্রহ করে মিস্টার দাসের সাথে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে, দ্য ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড, যিনি খুঁজে পাবেন তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। এই এর বেশি আর কী বলবে, এই তথ্যগুলোই দেওয়া হয়, বা পাসপোর্টের যদি আরও কিছু তথ্য দিতে পারো দিতেই পারো, একটা দুটো শব্দ আরও অ্যাড করা যেতেই পারে। এই আর সর্বোপরি কিসের মধ্যে রেখেছি, বক্সের মধ্যে, এইটা কিন্তু ছেলেমেয়েরা ভুল করে, এইটা একেবারেই ভুল করলে হবে না, যে টোটাল অ্যাডভার্টাইজমেন্ট উইল বি কেপ্ট ইনসাইড এ বক্স ইনক্লুডিং দ্য হেডিং। অনেকে দেখবে হেডিংটাকে বাইরে দেয়, কিন্তু বাইরে দেবে না, এটার ভিতরে দিয়েই পুরোটা বক্স করবে। ওকে নেক্সট এক্সাম্পল 5, এক্সাম্পল 5-এ আমরা কী দেখছি, দেখো সাপোজ ইউ ওয়ান্ট টু প্রোভাইড অ্যাকোমোডেশন ফর লেডি পেইং গেস্ট নিয়ার দমদম এরিয়া, ধরো তুমি দমদম এরিয়াতে যে লেডি পেইং গেস্ট রাখতে চাও, এখানে অ্যাকোমোডেশন তুমি দিচ্ছ, এবং কাদের রাখতে চাও, লেডি পেইং গেস্টদের, দমদম এলাকার কাছে একটু বলে দিল, না বলে দিলেও কিন্তু তোমাকে একটা এরিয়ার নাম দিতেই হবে, ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সিং দ্য সেম,
অবশ্যই একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করো, তাহলে পেইং গেস্ট যেখানে রাখবে, কত টাকা, কি কি ফ্যাসিলিটিস দিচ্ছ, কি খাবার দাবারের ব্যবস্থা আছে, সব কিছুই তোমাকে মেনশন করতে হবে। দেখো হেডিং পেইং গেস্ট বা অ্যাকোমোডেশন লিখলেও কিন্তু হবে। পেইং গেস্ট লেখাই ভালো, যেখানে স্পেসিফিক করে দিয়েছে যেহেতু। ওয়ান্টেড লেডি পেইং গেস্ট, দেখো শুরু হয়েছে ওয়ান্টেড দিয়ে, ইউজুয়ালি এই ধরনেরই শুরু হয়। ওয়ান্টেড লেডি পেইং গেস্টস অ্যাট দমদম, 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মেট্রো, অ্যাট এ সিকিউরড অ্যান্ড হোমলি এনভায়রনমেন্ট। তাই তো, যে একটা লেড একটা নয় লেডি পেইং গেস্ট তোমরা চাইছো, আমরা যিনি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, কোথায়, দমদমে, কতটা দূরে, মাত্র মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ, একটা সিকিউরড অ্যান্ড হোমলি এনভায়রনমেন্ট, একটা নিরাপদ এবং বাড়ির মতো পরিবেশে। তাই তো, এটা মেনশন করতেই হবে, যদি নিরাপদ পরিবেশ না হয়, সিকিউরড এনভায়রনমেন্ট না হয়, থোড়ি থাকবে লেডি পেইং গেস্টরা। মেয়েদের একটা সিকিউরিটির ব্যবস্থা থাকতেই হবে, আর হোমলি এনভায়রনমেন্ট, যে পরিবেশটাই থাকবে খুব মানে একদম বাড়ির মতো, বাড়ির লোকেদের সাথেই থাকবে আর কি, এই মার পিড় হই হল্লা হচ্ছে এমন পরিবেশে নিশ্চয়ই কোনো পেইং গেস্ট পয়সা দিয়ে থাকবে না। আর কী কী থাকবে ওখানে, উইথ গুড ফুড, 24 আওয়ার্স ওয়াটার অ্যান্ড পাওয়ার ব্যাক আপ ফ্যাসিলিটি, অ্যাট দ্য রেট ₹4,000 পার মান্থ। দেখো অলমোস্ট 90% ইনফরমেশান দেওয়া হয়ে গেছে, কমা কমা দিয়ে, যে আর ভালো খেতে দেওয়া হবে উইথ গুড ফুড, নাহলে এমন একটা পেইং গেস্ট হচ্ছে পয়সা প্রচুর নিচ্ছে, একেবারে রদ্দি খেতে দাও, তাই সাধারণত হয় অনেক সময়, তাহলে লোক থাকবে না। আর 24 আওয়ার্স ওয়াটার অ্যান্ড পাওয়ার ব্যাক আপ ফ্যাসিলিটি থাকবে, 24 ঘন্টা জল, যদি জল না দাও, যে ট্যাঙ্কের জল ফুরিয়ে যাচ্ছে, পাচ্ছে না, বাইরে যে ট্যাপ কলে জল দিতে হচ্ছে, নিশ্চয়ই মেয়েরা থাকবে না। তাই বলছো 24 আওয়ার্স ওয়াটার ফ্যাসিলিটিস কিন্তু এখানে দেওয়া হবে, অ্যান্ড পাওয়ার ব্যাক আপ ফ্যাসিলিটি, আর পাওয়ার ব্যাক আপ ফ্যাসিলিটি হয় জেনারেটর আছে অথবা ইনভার্টারের ব্যবস্থা আছে, যার যে সমস্ত পেইং গেস্টরা থাকবে ন্যাচারালি হয় পড়াশোনা করবে অথবা ওয়ার্কিং লেডি, তারা কাজ থেকে ফিরে বা স্কুল থেকে বা কলেজ থেকে ফিরে, তারা যদি পাওয়ার না থাকে তাহলে তো পড়াশোনাই করতে পারবে না বা তাদের কাজকর্ম করতে পারবে না। তাই 24 আওয়ার্স ওয়াটার অ্যান্ড পাওয়ার ব্যাক আপ ফ্যাসিলিটি থাকবে। আর ক টাকা নেওয়া হচ্ছে পার মান্থ, @ ₹4,000 পার মান্থ, পার মান্থ মাত্র 4,000 টাকার বিনিময়ে প্রত্যেককে এই ফ্যাসিলিটিস কিন্তু দেয়া হবে, এবং এই ফ্যাসিলিটিস দিয়ে পেইং গেস্ট রাখা হবে। লিমিটেড অ্যাকোমোডেশন, খুব অল্প কয়েকটা সিট আছে, এমন নয় যে 500 জনের অ্যারেঞ্জমেন্ট, হয়তো 10 জন বা 5 জন পেইং গেস্ট থাকতে পারে, বা হয়তো তার মধ্যে হয়তো 3টে বা 4টে ফাঁকা হয়েছে এরকম, তাই বলা হয়েছে লিমিটেড অ্যাকোমোডেশন, অর্থাৎ আগে যোগাযোগ করলে তবেই আগে সুযোগ পাওয়া যাবে, হারি তাড়াতাড়ি করুন। কন্ট্যাক্ট মিসেস খান্না বলে মিসেস খান্নার ফোন নাম্বার দেওয়া হয়েছে, যেহেতু লেডি পেইং গেস্ট রাখবে তাই মালকিন দেওয়াই ভালো, তাই দিয়েছে মিসেস খান্না, না দিলেও অসুবিধা নেই, পুরুষের নামও দিতে পারো। এবং টোটাল রাইটিংটাকে কিসের মধ্যে রাখা হয়েছে, অবশ্যই বক্সের মধ্যে রাখা হয়েছে। তাহলে এই ছিল এক্সাম্পল নাম্বার 5। আর এই 5টা ক্যাটাগরি থেকে মোটামুটি দিলাম, এই 5টা ক্যাটাগরি থেকে ইউজুয়ালি তোমাদেরকে এত বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আসে ক্লাস 11-এর জন্য, এই ক্যাটাগরি থেকেই সাধারণত দেয়, এছাড়াও আরও দু একটা অন্য ধরনের হতেই পারে। তাহলে স্টুডেন্টস, আশা করি এই 5টা এক্সাম্পল, ওয়েল সিলেক্টেড এক্সাম্পল, উইল হেল্প ইউ মাচ টু লার্ন অ্যাবাউট দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, অ্যান্ড দিস ইজ মাই রিকোয়েস্ট অ্যান্ড দিস ইজ মাই ডিরেকশন টু ইউ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অ্যান্ড দ্য প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট, অ্যাজ মাচ প্র্যাকটিস ইউ উইল ডু ইউ উইল গেট পারফেকশন। অর্থাৎ মাথায় রাখতে হবে যে মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট এই 5টা এক্সাম্পল তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি, তোমরা তোমাদের মতোই লিখবে, মোটামুটি এই প্যাটার্নটাকে ফলো করে লিখবে। আর যে 10টা টিপস দিয়েছি, ওই 10টা টিপস অবশ্যই মাথায় খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমরা এই অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রে পারদর্শী হবে এবং একদম 5-এর মধ্যে 5 পাবে। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য লাস্ট। আর যদি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলেই আমার সমস্ত প্রচেষ্টা সফল। আর আমার এই ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, অবশ্যই লাইক দেবে, এবং তোমাদের কোনো প্রবলেমে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ বাই পুলকনাথ। আর থ্যাংক ইউ টু অল।